কারখানা নিরাপত্তা কর্মীকে গুলি করে খুন, হুগলি শ্রীরামপুরের সাতঘরা এলাকার ঘটনা। গুলি করে খুন করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। নিরাপত্তা কর্মী বিনোদ পাণ্ডেকে লক্ষ্য করে বোমা গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এরপরে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বিনোদ পাণ্ডের। আমাদের সঙ্গে টেলিফোনের এই ভিতরে গুলি, এই এই ভিতর থেকে, এই যে ফাঁকা আছে না, এই ফাঁকা থেকে আমার এই দেখুন, এই লোকগুলো সব এখানে প্রায় 10-12 জন ছিল, এখানে সব দাঁড়িয়ে ছিল সবাই, মানে বম পড়ার পরে সব ভিতরে ঢুকে গেল। এই পুরো একজন একজনকে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার। বিধান, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে, দুষ্কৃতীদের পরিচয় সম্পর্কে? দেখো কোয়েল, দুষ্কৃতীদের পরিচয় সম্পর্কে এখনো পুলিশ স্পষ্ট করে কিছু বুঝতে পারেনি, তবে ঘটনার যেভাবে ঘটেছে তাতে কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে ডাকাতির উদ্দেশ্যেই সম্ভবত দুষ্কৃতীরা এখানে জড়ো হয়েছিল গতকাল মধ্যরাতে, এবং তারপর প্রথমে তারা বোমা ছড়ার পর পাঁচিল যে রয়েছে কারখানার যে পাঁচিল, সে পাঁচিলের ফাঁক দিয়ে তারা গুলি ছড়ে, সেই গুলি লেগে যায় নিরাপত্তা রক্ষীকে। এবং এখনো পর্যন্ত পুলিশ কিন্তু বুঝে উঠতে পারছে না যে এই কি ধরনের দুষ্কৃতীরা, কারণ গতকাল বেলা 11টা নাগাদ একটা ঘটনা ঘটে কারখানার ভেতরেই, যেখানে চোর সন্দেহে, যেখানে স্ক্র্যাপ মাল ফেলা থাকে, এটা যেহেতু কপার তারের কারখানা, সেখানে অনেক দামি দামি তোমার কপার পড়ে থাকে, সেগুলো চুরির উদ্দেশ্যেই একজন ঢুকেছিল বলে সন্দেহ করে একজনকে আটক করে নিরাপত্তা রক্ষীরা, তারপর পুলিশের হাতে তুলে দেয়। তারপরে মধ্যরাতে এই ঘটনা, সেই চোর ধরার পর এই ঘটনার সঙ্গে কোনো যোগ আছে কিনা সেটা পুলিশ প্রাথমিকভাবে খতিয়ে দেখছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে দুজনকে আটক করেছে এলাকা থেকে এবং তাদেরকে জেরা চলছে। পুলিশ প্রথমে যেটা খুঁজে বার করার চেষ্টা করছে যে কি উদ্দেশ্যে মূলত তারা এখানে গুলি ছুড়েছে, কারণ নিরাপত্তা রক্ষীরা এবং কারখানার যে সমস্ত শ্রমিকরা তারা যথেষ্ট আতঙ্কিত এই ঘটনায়। তারা বলছেন যে মধ্যরাতে যখন কয়েকজন দুষ্কৃতী তারা কারখানার যে রাস্তা রয়েছে কারখানার সামনে, সেই রাস্তা দিয়ে তারা যখন পাইচারি করছিল, তারা বোমা ছুড়ে প্রথমে কারখানার গেটে, তারপর তারা চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার ফিরে আসে, ফিরে এসে তারা কিন্তু কারখানার ভিতরে বোমা ছুড়ে কয়েকটা বোমা ফেটে যায় এবং তারা গুলিও ছুড়ে, সেই গুলি একেবারে তোমার কারখানার যে নিরাপত্তা রক্ষী রয়েছে বিনোদ পাণ্ডে তার বুকে লাগে, তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়। এই ঘটনা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং কারখানা নিরাপত্তার নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। কারখানা নিরাপত্তা রক্ষীদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র থাকে না, তারা পাহারাদারের কাজ করে বলা যায়, কয়েকজন খুব অল্প শ্রমিক নিয়েই কারখানাটি চলে, কারখানার মালিক থেকে কারখানার শ্রমিক সকলেই কিন্তু আতঙ্কিত এই ঘটনায়। কোয়েল, ধন্যবাদ বিধান।